আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি নতুন পর্ব। তো আজ আমি কভার করতে যাচ্ছি বাকু ওল্ড সিটি, স্থানীয়ভাবে যাকে ইচারি শহর বলা হয়। এই ওল্ড সিটির চারপাশটা প্রাচীর দিয়ে ঘেরা আর প্রবেশের জন্য রয়েছে 6টি গেট। তো আমরা যে গেট দিয়ে প্রবেশ করব সেটার গেট নম্বর 1 এবং স্থানীয়ভাবে যেটাকে বলা হয় গোসাগালা। আর এই গোসাগালার অবস্থান নিজাম স্ট্রিট থেকে মাত্র 100 মিটার দূরেই। পায়ে হেঁটে পুরো শহরটি ভ্রমণ করতে সময় লাগবে আনুমানিক 1 ঘন্টা। পাথরের তৈরি এটি হচ্ছে শহরের প্রধান সড়ক এবং তথ্যমতে 19th century দিকে এই সড়কটি নির্মাণ করা হয়। রাস্তার দুই পাশে এই ধরনের অসংখ্য সুবিনিয়র শপ আপনার নজরে পড়বে। This camera for sale also, brother? This camera for sale also? Okay. Farsi Baladi? Turki, Nasil San? Same, huh? Bangladesh. Bangladesh. Terima kasih. Bangladesh. Thank you. ভাই কেমন লাগতেছে বাকু? খুব ভালো লাগতেছে বাকু, বিশেষ করে ওল্ড সিটি গুলো দেখতেছি এখন। ভাই শুরুই তো করলাম, এখনো তো দেখাই হলো না, কেবল তো শুরু করলাম, এখনই ভালো লাগতেছে। এই আনার হচ্ছে আজারবাইজানের জাতীয় ফল আর স্থানীয়ভাবে যাকে বলা হয় নার। তো এবার দেখে আসা যাক আজারবাইজানের ট্রেডিশনাল ব্রেড কিভাবে বানানো হয়। হ্যালো, এইভাবে ঠিক ব্রেডটা বানানো হয় গ্যাসে। How are you? দেখি কি করে ডিম দিয়ে দেওয়া হয়। এবং ফাইনাল যে লুকসটা আছে সেটা ঠিক এরকম আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এই হচ্ছে আজারবাইজানের চা। আজারবাইজানে দুধ চা হয় না, চা বলতে এই এই রং চাটাকেই বোঝায় আর কি। এবং একটা ট্রেডিশনাল ওয়েতে এরা পরিবেশন করে। চায়ের মধ্যে অতিরিক্ত কোনো চিনিও মেশানো হয় না, এর জন্য আলাদা এরকম কিউব আকারে চিনি কিংবা গুড় আসে। তো তারপরে এখন ভাবছেন এখন কীভাবে খাবো, এটা এর ভিতর ছেড়ে দেব, কিন্তু আসলে ব্যাপারটা সেরকম না।
এটা ছাড়বো না, সেটা খাওয়ার জন্য প্রথমে আমাকে খাওয়ার জন্য একটু মুখে কর্নারে দিব। এই হচ্ছে এটা খাওয়ার সিস্টেম, মানে সুগারটা আমার সবসময় এখানেই থাকবে। এদিকে আমি চুপচুপ করে চা খাবো। এই ওল্ড সিটি হচ্ছে বাকুর সবচাইতে পুরাতন অংশ। কারো কারো মতে 70s, আবার কারো কারো মতে 1200s এই ওল্ড সিটি নির্মাণ করা হয়। একটা সময় শুধুমাত্র ধনী পরিবাররাই বসবাস করত এই বাকু ওল্ড সিটিতে। আর এই হচ্ছে বাকু জুমা মসজিদ। সামনে দেখতে পাচ্ছেন শিরভানশাস প্লেস, এটি বাকুর আরেকটি ঐতিহাসিক স্থান। এখন আমি অবস্থান করছি এই ওল্ড সিটির সর্বশেষ প্রান্তে, আর সামনেই দেখতে পাচ্ছেন ক্যাসপিয়ান সি। আসলে ক্যাসপিয়ান সি বলা হলেও এটা আসলে একটা লেক এবং পৃথিবীর সবচেয়ে বড় লেক। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, অনেক অনেক ভালো থাকবেন।